আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার লার্নার্স, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ক্লাসে আমরা পড়ব সেকেন্ড কন্ডিশনালস। সালসাবিল দেন সেড দ্যাট দেয়ার ইজ নো প্যাশন ফর নলেজ ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ফর দ্যাট রিজন লাইব্রেরিজ আর নট অ্যাভেলেবল হেয়ার। যদিও এই পুরোটা বাক্যে কিন্তু আমরা কোনো কন্ডিশনাল সেন্টেন্স পাইনি, কারণ আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স এর অর্থ হচ্ছে এটি একটি শর্তযুক্ত বাক্য হতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো শর্ত জুড়ে দেওয়া নেই, সো এটি কোনো কন্ডিশনাল সেন্টেন্স নয়। এর পরবর্তী যে সেন্টেন্সটুকু সেটি হচ্ছে, ইফ নলেজ ওয়্যার হাইলি ভ্যালুড দেয়ার উড বি আ লট অফ লাইব্রেরিজ। অর্থাৎ এটি কিন্তু আবার একটি চমৎকার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ বলেছে যে যদি জ্ঞানকে বেশি মূল্যায়ন করা হতো তাহলে অনেক গ্রন্থাগার কিন্তু আমাদের থাকতো, তাই না? যদি জ্ঞানকে মূল্যায়ন করা হতো, ইফ নলেজ ওয়্যার হাইলি ভ্যালুড। সি, সেন্টেন্সটা কিন্তু খুবই চমৎকার একটি সেন্টেন্স, যে ইফ নলেজ, এই নলেজটা কিন্তু সাবজেক্ট, হ্যাঁ, ইফ নলেজ ওয়্যার হাইলি ভ্যালুড, যদি নলেজকে খুব ভালোভাবে মূল্যায়ন করা হতো, ওকে, দেন দেয়ার উড বি আ লট অফ লাইব্রেরিজ, অর্থাৎ তাহলে কিন্তু অনেক লাইব্রেরি থাকতো। এখানে সাবজেক্ট নলেজ, এরপরে হচ্ছে ওয়্যার, দেন হাইলি ভ্যালুড পাস্ট ফর্ম, দুটোই কিন্তু পাস্ট ফর্ম, দেখুন। দেন বলেছে দেয়ার উড বি আ লট অফ লাইব্রেরিজ, এই উড বি, উড হচ্ছে মডেল, এই বি মেন ভার্ব, উড বি থাকতো, দেয়ার উড বি আ লট অফ লাইব্রেরিজ। হ্যাঁ, তার মানে এই পুরো সেন্টেন্সটাই কিন্তু চমৎকার একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেন ফাইনালি আই টোল্ড দেম, ইফ উই হ্যাড আর্ডেন্ট জিল উই উড বি এবল টু এস্টাবলিশ আ বিগ লাইব্রেরি উইথ ম্যানি বুকস। দ্যাট মিন্স ফাইনালি আমি তাদেরকে, ফাইনালি আই টোল্ড দেম, অর্থাৎ সবশেষে আমি তাদের বললাম, যদি আমাদের তীব্র আকাঙ্ক্ষা থাকতো তাহলে আমরা অনেক বই নিয়ে একটা বড় গ্রন্থাগার প্রতিষ্ঠা করতে সক্ষম হতাম। অর্থাৎ ইফ উই হ্যাড, দেখুন, ইফ উই হ্যাড আর্ডেন্ট জিল, অর্থাৎ ইফের পরে কিন্তু সাবজেক্ট উই, এবং উই এর পরে হচ্ছে ভার্বের যেই পাস্ট ফর্ম, অর্থাৎ হ্যাবের পাস্ট ফর্ম কিন্তু হচ্ছে হ্যাড। সো ইফ উই হ্যাড, যদি আমাদের থাকতো আর্ডেন্ট জিল, এখানে আর্ডেন্ট জিল দুটোই কিন্তু খুবই চমৎকার একটি শব্দ, যেটি হচ্ছে আর্ডেন্ট অর্থ হচ্ছে তীব্র, আর জিল অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, অর্থাৎ যদি আমাদের তীব্র আকাঙ্ক্ষা থাকতো তাহলে কিন্তু আমরা কী করতাম, উই উড বি এবল টু এস্টাবলিশ আ বিগ লাইব্রেরি উইথ ম্যানি বুকস, অর্থাৎ আমরা অনেকগুলো বই নিয়ে বড় একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে সক্ষম হতাম। এখন আমরা এই ছোট্ট গল্পটিকে ভেঙে ভেঙে এখানে বক্স আকারে দেওয়া আছে, যেটি আপনারা যদি পড়েন তাহলে অবশ্যই খুব সহজেই আপনি হচ্ছে এই সেন্টেন্সের যে প্যাটার্নগুলো সেটা ধরতে পারবেন, এবং এই জায়গাগুলোতে আপনি খুব সুন্দর করে আপনার মতো করে সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আফটার আ লং টাইম, অনেক দিন পরে, ওকে, সো আফটার আ লং টাইম আমি বলে ফেললাম, এরপরে উই আর নাও এনজয়িং, আমরা এখন উপভোগ করছি কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে ভালো সময়, এই এই পর্যন্ত, এই পর্যন্ত। এখন এই পুরো সেন্টেন্সটিকে যদি আপনি আপনার মতো করে চান বলতে, তাহলে কিন্তু এরকমভাবে বলা যেতে পারে যে আফটার আ লং টাইম উই আর গসিপিং উইথ আওয়ার ফ্রেন্ডস টুগেদার, অর্থাৎ আমরা আমাদের বন্ধুদের সঙ্গে অনেক গল্প করছি। বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে, অর বাই দ্য ওয়ে ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস দিলশাদ সেড, অর এরকম আপনি পারেন বলতে বলতে যে বাই দ্য ওয়ে উই হ্যাভেন্ট মেট ফর আ লং টাইম, অর্থাৎ আপনি যেহেতু আপনার ফ্রেন্ডদের সঙ্গে গল্প করছেন, তার মানে আপনি হচ্ছে অনেক দিন যাবত আপনার ফ্রেন্ডদের সঙ্গে দেখা করেনি বা দেখাটা হয়নি। এমন অবস্থায় ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস সেড, অর্থাৎ আমাদের যে কোনো একজন বন্ধু বলল ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস সেড। দেন এখানে বলেছে যে ইফ আই আর্নড, যদি আমি উপার্জন করতাম আ লট অফ মানি, এখানে এটার পরিবর্তে যদি আপনি চান যে ইফ আই হ্যাড আ লট অফ মানি, অর্থাৎ আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আই উড হেল্প দ্য পোর পিপল, অর আই উড হেল্প দ্য আন্ডার প্রিভিলেজড পিপল, অর্থাৎ যারা গরিব বা অসহায় দুস্থ তাদেরকে আমি সাহায্য করতাম। সো এই সেন্টেন্সের যে প্যাটার্নগুলো এগুলো কিন্তু ঠিক থাকবে, আপনি শুধুমাত্র এই জায়গাগুলোতে নতুন নতুন শব্দ ব্যবহার করে আপনার
মতো করে আপনার রিয়েল লাইফ পার্সপেক্টিভে বা সিচুয়েশনে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করে ফেলতে পারেন। সো কন্ডিশনাল সেন্টেন্সগুলো, সেকেন্ড কন্ডিশনাল, এটা আমরা শিখে ফেললাম। এই বক্সগুলো থেকে আপনার নিজ দায়িত্বে সুন্দর করে পড়ে নেবেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সো আজকের ক্লাসটা থাকছে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।